নমস্কার বন্ধুরা আমাদের গল্প পাঠের আসর লেট ডু গল্পতে সকলকে স্বাগত জানাই আজ আমরা পড়ব নন্দীর লেখা পাষাণ ভার জীবনে বহু পরিস্থিতিতে আমরা অনেক সময় বিবেকের তাড়নায় ভুগি মনে হয় আমার জন্য অমুকের ক্ষতি হয়ে গেল আমি যদি একটু ইনিশিয়েটিভ নিতাম তমুক হয়তো এত বড় একটা ক্ষতির হাত থেকে বেঁচে যেত আমাদের বুকের ওপর একটা পাষাণ ভার চেপে বসে আর এই বিবেকের বা পাষাণ ভার যদি কারোর মৃত্যু হয় যদি এমন হয় যে কারোর মৃত্যুর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমিই দায়ী সেই ভার সহ্য করা অসম্ভব এই নিয়েই আজকের গল্প ছোট্ট গল্প কিন্তু খুব ইন্টারেস্টিং পুরোটা শুনো স্কিপ করো না গল্প ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে তোমার চেনা পরিচিতদের আমার চ্যানেলটা রেফার করো সাবস্ক্রাইব করার জন্য তো চলো লেট স্টার্ট লেট টু গল্প উইথ মোতি নন্দিস পাশান ভার ধর্মতলার মোড়ের স্টকটা তুলে দেওয়ায় অনিলের মতো অনেকেই এখন চলন্ত ট্রাম্প থেকে লাফিয়ে নামে লাল আলো থাকলে অবশ্য ট্রাম্পকে দাঁড়াতেই হয় তখন লাফানোর দরকার হয় না বহুদিনই অনিল ভেবেছে দরকার কি এইভাবে নামার মোটটা পার হলেই তো টার্মিনাস পঞ্চাশ ষাট মিটার পথ বাঁচাবার জন্য নিজেকে মৃত্যু সম্ভাবনার সম্মুখীন করা কেন দু চার দিন সে নামলো ধর্মতলা টার্মিনাসের ট্রামটা ঢোকার পর কিন্তু অন্যান্যদের টপ নামা দেখে আর নিজেকে সামলাতে পারে না শুধু মনে হয় আবার এতটা পথ হেঁটে ফিরবো পঞ্চাশ ষাট মিটার অর্থাৎ এক মিনিটও দেরি করায় ধৈর্য নেই অনিলের সেদিন ট্রামটা ধর্মতলার মোড়ের কাছাকাছি কিন্তু সবুজ আলো জ্বলছে একটা লোক নামার অপেক্ষায় লোকটাকে মাসে অন্তত বারো তেরো দিন অনিল ট্রামে দেখে কাছাকাছি কোথাও চাকরি করে হয়তো ইলেকট্রিক বা ইনকাম ট্যাক্স বা এলআইসি বা কোনো দোকান টোকানে তার পাশে আর লোক হাতে জীর্ণ একটা ফলিও ট্রাউজারসটা ঢলঢলে গায়ে ঘেমো গন্ধ নামার জন্য ইতিউতি পথের দুধারে তাকাচ্ছে বোঝা যায় ভরসা পাচ্ছে না অনিল বিরক্তির স্বরে বলল নামবেন যদি নামুন নয়তো সরে দাঁড়ান হ্যাঁ নামি লোকটি ব্যস্ত হয়ে নামা মাত্র পিছলে তালগোল পাকিয়ে গেল পেছনেই একটা ডবল ডেকার বাস আসছে ঘাড় ফিরিয়ে অনিল দেখল বাসের একটা চাকা লোকটার পিঠের ওপর উঠেছে কি কথাই বললেন দাদা অনিল চমকে দেখলো তার সামনের লোকটি যার সঙ্গে অন্তত মাসে বারো তেরো দিন ট্রামে দেখা হয় লোকটা কথাটা বলল অনিল তৎক্ষণাৎ টুক করে চলন্ত ট্রাম থেকে নেমে ধর্মতলার ভিড়ে মিশে গেল সারা দিন অনিল কাজে মন বসাতে পারল না লোকটি তার কথাতেই নেমে বাস চাপা পড়ল হয়তো মরেই গেছে বাসের চাকার কতটা ওজন থাকতে পারে তাই নিয়ে সহকর্মীদের সঙ্গে বহুক্ষণ আলোচনা করল বাসের নিজস্ব ওজন এবং অন্তত একশো যাত্রীর মোটামুটি ওজন হিসেব করে একজন জানালেন কম করে আড়াইশো মন হবে অরেন নিশ্চিন্ত হয়ে গেল লোকটি আর বেঁচে নেই এই মৃত্যুর জন্য পরোক্ষভাবে সেই যে দায়ী তা আর কেউ না জানলেও অনিল ভাবতে ভাবতে থমকে গেল আর সেই লোকটি জেনে গেছে যে শুধু কি জানা অভিযোগ পর্যন্ত করেছে কি কথাই বললেন দাদা সুতরাং দুটি চিন্তায় অনিল কাতর হয়ে পড়ল একটা মৃত্যু সে ঘটিয়েছে অতএব সে অপরাধী মুশকিলের ব্যাপার ব্যাপারটা সে মন থেকে মুছে ফেলতে পারছে না যতই ভাবছে নিজেকে ততই খুনি বলে মনে হচ্ছে আর অন্যটি হলো তার এই অপরাধের একজন সাক্ষী রয়ে গেছে হয়তো লোকটির সঙ্গে আর জীবনে কখনো সাক্ষাৎই হবে না কারণ অনিল ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে ধর্মতলা স্ট্রিটের কোনো ট্রামি আর জীবনে উঠবে না কিন্তু সবসময় কি মনে হবে না যে একটা লোক তাকে ফাঁস করে দিতে পারে একটা পাষাণভার কি সর্বদা বুকের মধ্যে থেকে যাবে না এই দুটি চিন্তা এমনই জাঁকিয়ে বসলো যে সে ভেবে দেখল একমাত্র হত্যা ছাড়া রেহাইয়ের কোনো পথ নেই আর নয়তো অপরাধ কবুল করে শাস্তি নেওয়া অনিল লেখাপড়া জানা বিয়ে পাস বয়স পঁয়ত্রিশ অবিবাহিত এবং বোধ বিবাহ করবেও না পনেরো বছর আগে একটি মেয়েকে মনে মনে প্রেম দেওয়া এবং মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পর চাকরির দরখাস্ত এবং ইন্টারভিউ দেওয়া এই দুটি কাজ ছাড়া এ পর্যন্ত উদ্যোগী হয়ে সে আর কিছুই করেনি সমাধানের দুটি উপায় অর্থাৎ আত্মহত্যা নয়তো কবুল এ প্রত্যেকটি অনির যাচাই করল অফিস ছুটির পর গড়ের মাঠের ঘাসে চেঈদ হয়ে শুয়ে প্রথমে চিন্তা করল আত্মহত্যা প্রসঙ্গ যদি মরে যায় তাহলে কি কেউ কোনোভাবে উপকৃত হবে লোকটি কি বেঁচে উঠবে তার পরিবারবর্গ নিশ্চয়ই বউ মেয়ে আছে তারা কি উপকৃত হবে হওয়ার কোনো কারণ অনিল খুঁজে পেল না বরং দ্বিতীয় উপায়টাই ভালো ঠেকলো তার কাছে কবুল করলে পাশান ভাটটা মন থেকে নেমে যাবে যা শাস্তি দেবে তাই তো প্রায়শ্চিত্ত হয়ে যাবে সন্ধ্যা হচ্ছে রাত অনেকে এগিয়ে গেছে অনিল দুর্ঘটনার স্থানটিতে হাজির হলো ভেবেছিল রাস্তায় থকথকে রক্ত দেখবে দেখল কিছুই নেই শুকনো খটখটে ফুটপাতের কলম সারাইওয়ালাকে সে জিজ্ঞেস করলো সকালে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না কখন এই দশটা নাগাদ বাস চাপা হ্যাঁ হ্যাঁ কী হলো লোকটা সঙ্গে সঙ্গে মরে গেল অ্যাম্বুলেন্স এলো পুলিশ এলো ড্রাইভারটিকে পাবলিক খুব মারল সেও হাসপাতালে অনিলের সোনার আর স্পৃহা রইল না অপরাধের বোঝা আরও বাড়ালো বাসের ড্রাইভারটা বেচারা মার খাওয়ার কতটা খেয়েছে কে জানে মূল কারণ কেউ না জানলে কি হবে তাতে যে পাষাণ ভার আরও বেড়ে গেল অনিল ক্রমশ অনুভব করে চলেছে পুলিশ কি করল কি আর করবে কয়েকজনকে জিজ্ঞাসা করলো আমাকেও বললুম চলন্ত ট্রাম থেকে নামতে গিয়ে পড়ে গেল বাস আসছিল ব্রেক করসার আগেই চাপা পড়ে গেল আপনি ওকে ট্রাম থেকে নামতে দেখেছিলেন আরে মশাই অত শত কথা শেষ না করেই কলম সারাইওয়ালা আগন্তুক খদ্দের মন দিল অনিল ভাবল একটি নিহত ও একটি আহত হওয়ার পেছনে আমারই অবিমৃশ্যকারিতা রয়েছে এর জন্য শাস্তি না নিলে সারাজীবন দগ্ধে মরতে হবে হয়তো কবুল করলে সকাল দশটার আগে মনের যে ওজন ছিল তা ফিরে পাওয়া যাবে সুতরাং এক্ষুনি থানায় যাওয়া দরকার থানায় ঢুকেই সামনের টেবিলে মোটা একটা খাতা নিয়ে যে লোকটি বসে অনিল তাকে জিজ্ঞাসা করল সকালে ধর্মতলার মোড়ে যে লোকটি বাস চাপা পড়েছে সে কি মারা গেছে কেন আমি তার ঠিকানাটা চাই কেন দরকার মানে তার বাড়ি যেতে চাই কিছু বলার আছে তাহলে বাড়ির ঠিকানা কেন সর্গের ঠিকানা দিতে হয় মারা গেছেন অনিল ব্যাপারটা পাকা পোক্তভাবে জেনে বিমর্ষ কণ্ঠে বিড়বিড়িয়ে বলল ইস আমার জন্যই মারা গেলেন সোনা মাত্র পুলিশটি লাফিয়ে উঠে তার বড়বাবুর ঘরে অনিলকে নিয়ে গেলেন স্যার আজ সকালের অ্যাক্সিডেন্টের জন্য এ নিয়ে দেয় বাস চাপাটা চেয়ারটায় বসা উচিত হবে কিনা ঠিক করতে না পেরে অনিল দাঁড়িয়েই রইল ওকে ট্রাম থেকে নামার জন্য আমি তারা দিতে ব্যস্ত হয়ে নামতে গিয়েই এই কাণ্ড ঘটালো যদি তারা না দিত উনি নামতেন না মারাও যেতেন না বড়বাবু কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে খুব বিরক্ত হয়ে বললেন এই আপনাদের দোষ একটুও ধৈর্য ধরতে পারেন না কেন তারা দাওয়ার কি দরকার ছিল যদি এক মিনিট কি পাঁচ মিনিটও দেরি হয় তাতেই বা কী এমন ক্ষতি হতো একটা লোকের প্রাণ তাহলে বাঁচত যান আর কখনো এমন করবেন না ধৈর্য ধরতে শিখুন কিন্তু স্যার আমি তো এর জন্য শাস্তি নিতে প্রস্তুত আমাকে জেলে দিন আমি কি জেলে দেওয়া মালিক হাকিম দেবে সেজন্য মামলা তৈরি করতে হবে সাক্ষী সবুত প্রমাণ লাগবে সে অনেক হাঙ্গামা বরং ওই যা বললুম এবার থেকে ধৈর্য ধরতে শিখুন ভবিষ্যতে যেন কেউ আর আপনার জন্য না মরে কেমন অনিল বুঝলো এই লোকটিকে ব্যাপারটির গুরুত্ব ঠিক বোঝানো যাবে না হয় এ ফাঁকিবাজ নয়তো তাকে বিকৃত মস্তিষ্ক ঠাউরেছে তার ভার হালকা করতে এরা কোনো সাহায্যই করবে না অনিল ভেবে দেখল বরং মৃত লোকটির বাড়ি গিয়ে তার ছেলে বউ বা নিকটস্থ আত্মীয়দের কাছে কবুল করাই ভালো তারা উত্তেজিত হয়ে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করবে মৃতের ঠিকানা চাইতেই পাওয়া গেল অবশ্য অনিলের ঠিকানা এবং যাবতীয় প্রয়োজনীয় তথ্যও থানা লিখে রাখল হাঁটতে হাঁটতে অনিল ভাবল বোধহয় বাড়াবাড়ি হচ্ছে নামতে বললেই অমন বিপজ্জনকভাবে কি কেউ নামে নিশ্চয়ই লোকটিরও দোষ ছিল আমি শুধু নিমিত্তের মাত্র। অন্য লোক হলে কি বলা মাত্র নামতো নিশ্চয়ই না অনিল নিজে যে নামতো না তাতে সে নিশ্চিত এখন তার প্রধান ভাবনা কেন যাচ্ছি এবং না গেলেই বা কী হয় অনিল তখন একটা সিনেমা বাড়ির সামনে এসে পড়েছে সস্তার টিকিট পাওয়া যাচ্ছে দেখে চিন্তার হাত থেকে রেহাই পেতে ঢুকে পড়ল ছবির একটা ব্যাপারে তার মজা লাগলো একই গায়ক তিনজনের বকলমে গান গাইছে অন্তত তিনজন গায়ককে নিযুক্ত করা উচিত ছিল এটাই তার মনে হল ছবি দেখে বেরিয়ে মিনিট দশে খাটার পর তার মনে হলো মৃত লোকটির বাড়ির কাছাকাছি এসে পড়েছে পাষণ ভাতটা খুব বেশি আর ঠেকছে না বোধহয় ছবি দেখার ফলেই নেমে গেছে ভাবলো তবু এত কাছে যখন এসে পড়েছি বাড়িটার সামনে দিয়ে একবার ঘুরেই যাই একবার ভাবলো না গেলে বা কি হয় এই ধরনের টানা পড়েন মিনুর তার মধ্যে চলল শেষে ঠিক করলো ব্যাপারটা আজকেই চুকিয়ে ফেলা ভালো পরে ঘটনাটা আবার মনে পড়বে তখন দগ্ধে মরতে হবে বরং কৃতকর্মের ফলাফলটা চাক্ষুষ দেখে রাখলে দগ্ধানির মাত্রা ঠিক থাকবে হয়তো লোকটির এমন কেউ নেই যে বিপন্ন হয়ে পড়বে হয়তো লোকটা ভীষণ পাজি একটা লোক যার মৃত্যুতে অন্য উপকৃত হলো এসব তথ্য জানা থাকলে অনুতাপ নাও হতে পারে এই ধরনের যুক্তির বশবর্তী হয়ে অনিল মৃত লোকটির বাড়ির সামনে উপস্থিত হল কিছু লোক রকে গম্ভীর মুখে বসে আছে অনিল তাদের কাছে গিয়ে বলল এখনো আসেনি না মগর থেকে ছাড়তে দেরি করছে একজন বলল আরেকজন বলল দেরি তো হবেই আধ ঘন্টার মধ্যে মনে হয় এসে পড়বে ভিতর থেকে ক্ষীণ কান্নার আওয়াজ আসছে কণ্ঠস্বর যথোচিত বিষণ্ণ বিস্মিত করে অনিল বলল ইস জলজ্যান্ত মানুষটা আজ সকালে দেখা হলো অফিস যাওয়ার পথে ব্যাপারটা ঘটার প্রায় পাঁচ মিনিট আগেই নিয়তি আর কাকে বলে কাল রাতেই আমায় বলল দাদা গোটা পঞ্চাশেক টাকা ধার দাও বললুম আজ তো হাতে নেই কাল নিও প্রায় নেয় ঠিক শোধ দেয় বড়ো সৎ লোক ছিল প্রায় কুড়ি বছর ধরে তো দেখছি আটটা ছেলে মেয়ের সংসার কুলোয় তো আর না আজ সেই টাকাটাই দিলু ও সৎকারের জন্য কেউ মাথা হেঁট করলো কেউ চুপচুপ করে শব্দ করলো অনিলের মনে হলো এরা পাড়ার লোক তবু কিন্তু বুদ্ধি ছিল ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা ঠিক দিত বলতো যদি মরে যাই ছেলে তবু তো কিছু টাকা পাবে টোটো করে ব্যাগ হাতে ঘুরি কখন রাস্তায় মরবো তার ঠিক কি আর দেখো সেই রাস্তাতেই মরল একজন ফিসফিস করে বলল ইদানিং সংসার তো আর চলছে না ইন্স্যুরেন্সের টাকাটা পেলে তবু কিছুকাল চলে যাবে বউটাও বেঁচে গেল বাচ্চা হয়ে হয়ে শরীরের তো আর কিছু নেই সবাই দীর্ঘশ্বাস ফেলার জন্য ঘাড় নামিয়েছে অনিল সেই ফাঁকে হন হনিয়ে স্থান ত্যাগ করল পরদিন সে অফিস যেতে ট্রামেই উঠল ধর্মতলার মোড়ের কাছে ট্রামটা আসতেই দরজা এসে দাঁড়ালো। এক ছোকরা নামার জন্য ঠেলে ঠুলে এগোচ্ছে বিরক্ত হয়ে অনিলকে বলল হয় নামুন নয় পদদিন এখানে পদ জুড়ে রয়েছেন কেন অনিল একটুও নড়ল না ছোকরা রেগে উঠলো আরে মশাই নামুন না ছোকরা অনিলকে বেশ জোরেই ঠেলা দিল তাতে অনিল রেগে গেল কেন এটা কি ট্রাম স্টপ নামি আর গাড়ি চাপা যাই ছোকরা তখন অনিলের পা মারিয়ে নামতে গেল ধাক্কা দিল অনিল এতে ছোকরাটি ঘুষি মারল অনিলকে ট্রাম ততক্ষণে ধর্মতলার মোড় পার হয়ে স্টপে দাঁড়িয়েছে ভিড় জমে গেল দোষটা কার এই নিয়ে তর্ক শুরু হল কালকে এখানেই একজন ট্রাম থেকে নামতে গিয়ে বাসে চাপা পড়ে মরে গেছে আমি যে ওকে নামতে দিইনি সেটা কি খুব অন্যায় করেছি অনিল গলা চড়িয়ে বলল আমি যদি মারা যাই তো তোমার কি ছোকরাও গলা চড়ালো আপনি মরে আমি কি দায়ী হতাম না কেন হবেন আপনার মৃত্যু হতে পারে জেনেও বাধা দিনী বলে জনতা অনিলকে তারিফ করে নিশ্চয় নিশ্চয় বলে সমর্থন করতেই ছোকরা মত খেয়ে গেল তা কেন আপনি কেন দায়ী হবেন এই বলতে বলতে হাঁটা শুরু করেছিল অনিল হাত চেপে ধরল জবাব দিন আপনার যদি পাঁচটি ছেলে মেয়ে থাকে আপনার রোজগারের ওপরই যদি ভরসা করে থাকে সংসার তাহলে কি আমি অপরাধী হতাম না ছোকরা অধৈর্য হয়ে বলল না হতেন না কারণ আমার বিয়েই হয়নি কেউ আমার রোজগারের ভসাতেও নেই তাছাড়া ওরকমভাবে কোনো লোক বলা মাত্র ট্রাম থেকে নামতে পারে না যদি না আত্মহত্যার মতলব থাকে জনতা সাই দিয়ে মাথা নেড়ে যে যার কাজে চলে গেল তখন অনিল অফিস যেতে যেতে বোধ করল পাষণ ভাটটা একদম নেই তার মনে হলো এর জন্য ছোকরাটিকে কৃতজ্ঞতা জানানো উচিত তবে এটাও ঠিক আমি মরলে ছোকরা সেটাকে আত্মহত্যা বলে নিশ্চয়ই চালাবে তাহলে সেটা খুব অন্যায় হবে শেষ হলো আজকের গল্প মতিনন্দির লেখা পাষাণভার তোমাদের লাইফে কোনো পাষাণভার থাকলে আমার সাথে শেয়ার করো দেখো মনটা হালকা হয়ে যাবে গল্প ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেল প্রথমবার এলে সাবস্ক্রাইব করো প্লিজ সাথে বেল বাটনটা প্রেস করো যাতে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে অন্য কোনো গল্পের সাথে টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেটিউন টু লেটস ডু গল্প